Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিসলাইভেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট, বিশেষ করে ওনার পরিচয় এবং ওনার সমস্ত কিছু ডিটেলস ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। এবং বিশেষ করে উনি এসছেন আজকে আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, ডাকা হয়েছিল এবং উনি এসছেন বিদায় নিতে। তো আপনারা জানেন যে বিশেষ করে ওষুধ ছাড়াই সুগার নির্মূল, যেটা আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ ভালো হচ্ছে। তো তার একজন এই ভাই, তো আমরা ওনার প্রথমে নাম এবং ওনার ঠিকানা আমরা জেনে নেব। তো ভাই, আপনি মানে আপনার নামটা এবং আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়িটা একটু বলেন আমাদের দর্শক। আমার নাম মালেক শেখ, আমি বাড়ি হচ্ছে মালদা, ডিস্ট্রিক্ট মালদা, গ্রামের নাম রহমতনগর। আমি ওই সুগারের জন্য এখানে চিকিৎসা করি। আচ্ছা, আপনার সুগারটা কতদিন আগে ধরা পড়েছিল? মোটামুটি প্রায় দেড় বছর থেকে বেশি হলো। আচ্ছা, আপনি দেড় দু বছর থেকে আপনার সুগারটা যে ধরা পড়েছে, তারপরে আপনি কোথায় চিকিৎসা করাচ্ছিলেন, কোথায় ধরা পড়েছিল? আপনি কি বাইরে যখন খাটেন তখন, নাকি বাড়িতেই ধরা পড়েছিল? না, বাইরে যখন আমি যাই, বাড়িতে এরকম মানে যে জানতে পারিনি আমি। আচ্ছা আচ্ছা, তো বাইরে যখন যাই এলএনটি কোম্পানি ছিল। আচ্ছা, এলএনটি কোম্পানিতে আপনি কি কাজ করতেন? হ্যাঁ, কাজ করতাম, ওই টাওয়ারে ফিটারের কাজ করতাম। আচ্ছা আচ্ছা, তো ওখানে চিকিৎসা মানে যে রক্ত পরীক্ষা করলো, তো বলছে সুগার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো সুগার ওখানে ধরা পড়লো খাওয়ার আগে 300। আর 300 কত ছিল? খাওয়ার আগে 300 মানে খালি পেটে 300? খালি পেটে 300। আচ্ছা আচ্ছা, তারপরে খাওয়ার পরে ওখানে ফের আবার আমাকে ডাকলো কোম্পানির সাহেবরা। আচ্ছা, সুগার আছে আপনার, তো আবার চিকিৎসা করতে হবে খাওয়ার পরে। তো খাওয়ার পরে করলাম, তো 410 না 15 হয়েছিল এরকম। আচ্ছা আচ্ছা, দিয়ে ওখান থেকে মোটামুটি ও বললো কি যে কাজ করতে পারবে না, তুমি বাড়ি চলে যাও। দিয়ে প্রায় ওখানে কিছুটা ওষুধ দিল আমাকে হসপিটাল থেকে, দিয়ে ওষুধটা ওই অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছিল। আচ্ছা আচ্ছা, দিয়ে ওখান থেকে আমাকে দুদিনের মধ্যে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আচ্ছা আচ্ছা, বাড়িতে এসে আমি চিকিৎসা করলাম, দেখালাম এখানে ওই মালদাতে। তো ওখানে হয়েছিল 350 খাওয়ার পরে। আচ্ছা, কিছুটা কমেছিল মানে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে কিছুটা কমে 350 হয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, তো প্রায় মোটামুটি 6 মাস খেলাম। তারপরে আমি বাইরে যাই, তো ওই তো ম্যাসে খাওয়ার ভাত টাত সবই আলু টালু সব কিছু খেতে হয়। তো এক মাসও হয় না আমার, ফের আবার সুগার বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আমি আমাকে ওই দেড় মাস এরকম হয় আমাকে বাড়ি চলে আসতে হয় সুগারের জন্য। আচ্ছা আচ্ছা, মানে মাথায় চক্কর দেয়, কাজ করতে পারি না টাওয়ারে কিংবা ওখানে। টাওয়ারে অনেক উঁচু চাপতে হয় নাকি? চাপতে হয়। আচ্ছা আচ্ছা, তো ওখানে ও বললো কি যে হবে না, তুমি বাড়ি যাও, বাড়িতে যে চিকিৎসা করো ভালোভাবে। আচ্ছা আচ্ছা, দিয়ে ওখানে একটা ছেলে ছিল, তো ওখানে ও বললো কি যে সুগার মানে যে ভালো হয়ে যাবে। তো ওখানে ওখান থেকে আসলাম, তো গাছ দিল আমাকে, খুব তিতা গাছ একটা। তো সকাল সকাল প্রায় মোটামুটি দেড় মাস মতো খেলাম। আচ্ছা আচ্ছা, তো ওখানে কন্ট্রোল আসলো না। যে আবারই একটা বন্ধু আমাকে ফোন করেছিল, বলছে কি যে আপনার যেটা পিস লাইব্রেরি, আচ্ছা পিস লাইব্রেরি, পিস লাইব্রেরি ওই দেখেছিল ইউটিউব থেকে। আচ্ছা, তো ও আমাকে বললো ভাই তুমি চলে যাও ওখানে, ঝাড়খণ্ড বর্ডার পড়ছে, ওখানে যাও, মুলবি সাহেব আছে ওখানে, ওষুধ দিছে, ওখানে সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে, মানে ভালো হয়েছে জ্বর থেকে সুগার। তো আমি ওখান থেকে আসলাম, যে আপনার ওই তো অ্যাড্রেসটা নিয়ে আপনার কাছে চিকিৎসা চালু করলাম। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি অনেক জায়গাতে ওষুধ খেয়েছেন এবং খাওয়ার পরেও ওনার সুগারটা যখন ভালো না, তখন আমাদের মানে অ্যাড্রেসটা কোনো একজন ব্যক্তির কাছ থেকে পেয়েছিল, যিনি হয়তো আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে তারপরে ওনাকে খবর দিয়েছিলেন। কারণ আপনার কাছে বড় মোবাইলও নাই যে আপনি নিজে দেখতে পাবেন, তো ওনার কাছে বড় মোবাইলও নাই, হ্যাঁ বাড়িতেও বড় মোবাইল নাই যে ভিডিও দেখতে দেখবে, তো কারো খবর শুনে এসেছিলেন আর কি। তো বিশেষ করে আপনার এখানে চিকিৎসা করাটা কতদিন হলো আজকে? আজকে প্রায় 2 মাস। মানে ওনার যেটা আপনার সুগার থেকে মুক্তি হওয়া যেটা লাস্ট যেটা রিপোর্ট করা, এটা হচ্ছে আপনার এটা এই যে রিপোর্টটা করেছেন, কতটা কী খেয়ে রিপোর্টটা করেছিলেন? এটা ফুল পেট ভাত খেয়ে। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিপোর্টটা, আলহামদুলিল্লাহ উনি ফুল পেট ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যেটা দেখতে পাচ্ছেন আপনার রিপোর্ট কত এসেছে, 136 রিপোর্ট, এবং না খেয়ে 107 রিপোর্ট এসছে আর কি। তো এই যে ওনার যে রিপোর্টটা, তো এটা কী হয়েছে যে উনি এক মাস মোটামুটি কতদিন, এদিকে আপনার ওই 27 দিন মতো, মানে 2 মাস
মাসের কাছাকাছি উনি চিকিৎসা করার পরে আমাদের কাছ থেকে উনি ফুল পেট ভাত খেয়ে রিপোর্ট করার পরে আলহামদুলিল্লাহ ওনার নর্মাল সুগার এসছে। তো বিশেষ করে ওনাকে আমি কয়েকদিন আগেই ডেকেছিলাম, তো ওনার সমস্যার কারণে উনি আসতে পারেননি, আজকে উনি এসেছেন আর কি। তো বিশেষ করে আমরা আপনারা জানেন যে বেশিরভাগ আমরা যারা রুগী তাদেরকে আমরা বলি যে যখন আপনি পুরোপুরি ভালো হয়ে যাবে তখন আমরা প্রত্যেক রুগীকে আমরা বিদায় দিই। তো বেশিরভাগ ম্যাক্সিমাম রুগীর আমরা তাদের সাথে আমরা ভিডিও করি, অনেক রুগী হয়তো যাদের কিছু পার্সোনালি কিছু ব্যাপার থাকে যার কারণে তাদের হয়তো সাথে আমরা ভিডিও করতে পারি না, আবার কিছু রুগী থাকে যারা ভালো হয়ে যাওয়ার পরে মানে বিদায় নেওয়ার জন্য আর আসে না, এইরকমও কিছু রুগী থাকে। তো দেখা যায় যে আমরা খুব মানে আমাদের খুব কম পার্সেন্ট রুগীর সাথেই আমরা হয়তো ভিডিওগুলো করতে পারি আর কি। তো অনেকেই হয়তো মহিলা যার সমস্যার কারণে হয়তো আমরা ভিডিওগুলো করতে পারি না, অনেক সমস্যাগুলোর কারণে আপনারা যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন এগুলো খুবই মানে কম মানুষের যে ভিডিও আমরা মানে তাদের সাথে করতে পারি আর কি। তো ম্যাক্সিমাম যেসব অনেক মানুষই যারা আমাদের কাছ থেকে ভালো হয় তাদের সবারই সঙ্গে আমরা আমাদের ভিডিও করা সম্ভব হয় না। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকে এই যে সুগার নামক ব্যাধিটি, ডায়াবেটিস নামক ব্যাধিটি, এটি বিশেষ করে আজকে যেভাবে মানে মানুষের কাছে ছড়িয়ে গেছে, মানুষের ঘরে ঘরে প্রত্যেক ঘরে কাউকে না কাউকে সুগার আছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো বিশেষ করে অ্যালোপ্যাথিতে এর কোনো ঔষধ নেই, এর ঔষধ মানে এটা নির্মূল হওয়ার জন্য কোনো ঔষধ নেই, একমাত্র আলহামদুলিল্লাহ আমাদের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের মাধ্যমে এটা শুধু একমাত্র ভালো হওয়া সম্ভব, যার প্রমাণ আমরা আপনাদেরকে অনেক দিয়েছি, প্রচুর ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আচ্ছা, আপনি যে এখান থেকে আলহামদুলিল্লাহ যে ভালো হলেন, সুস্থ হলেন, তো এখন আপনাকে কেমন অনুভূতি লাগছে? আপনি কি প্রথমে ভাবতে পেরেছিলেন যে সুগার মানে কখনো ভালো হবে, এটা কি ভেবেছিলেন? আমাকে তো অ্যালোপ্যাথি ডাক্তার বলে দিয়েছিল কি যতদিন বাঁচবা ততদিন ওষুধ খেতে হবে। তো আমাকে ফার্স্টে দিয়েছিল সকাল করে, তারপরে কমছিল না, দিয়ে ও দু টাইম দিয়েছিল আমাকে, সকাল আর সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা, জি। তো তাও কমছিল না সেরকম, আমাকে আরও সমস্যা মানে যে পায়ে ব্যথা, শরীর হাতে ব্যথা, আর অনেকগুলো মানে যে চোখ আবজা করতো, আর মাথা ব্যথা, আর বুকে ব্যথা করতো, তো ওগুলো এখন মোটেই কিছু নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুস্থ আছি এখন। তো আপনি যখন অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিলেন, অ্যালোপ্যাথি ডাক্তার আপনাদেরকে বলে দিয়েছিল যে এটা কখনো ভালো হবে না, লাইফ টাইম ওষুধ খেতে হবে? অ্যালোপ্যাথি ডাক্তারও বলেছিল আমাকে, আর গ্রামের লোকও বলছে কি যে সুগার যাকে হয়ে গেছে ও জীবনে ভালো হবে না, যতদিন বাঁচবে ওষুধ খেতে হবে। আচ্ছা আচ্ছা, তো এটা স্বাভাবিকভাবে সবাই মানে এইরকম একটা মানে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য মানে দেখেন একটা যেখানে বড় বড় যে হসপিটাল আছে বিশেষ করে ডায়াবেটিস স্পেশালি যারা ডাক্তার আছে ওদের কাছে একটা রেকর্ড নেই, যে একটা রেকর্ড দ্বারা যে একটা মানুষ ওখানে কয়েক বছর ওষুধ খেলো আর ওষুধ খাওয়ার পরে তার ডায়াবেটিসটা ভালো হয়ে গেলো, একটা রেকর্ড নেই। আর আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের কাছে এই যে এক বছর যাবত আমরা যে এই চিকিৎসাটা আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ আমাদের এখান থেকে ভালো হচ্ছে, ভালো হয়েছে, হ্যাঁ সুস্থ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো মূল বিষয় যেটা হচ্ছে যে মানুষ মানে এমন একটা অবস্থায় মানে পৌঁছে গিয়েছে যে যেমন ধরুন আজকে মানুষ বিশ্বাসই করতে চাইছে না, হ্যাঁ যে মানে সুগার ভালো হয় এই কথাটা মানুষ বিশ্বাসই করতে চাইছে না। আপনার এলাকার মানুষ বা আপনার কিছু মন্তব্য করছিল কি যে সুগার কখনো ভালো হয়, এখানে চিকিৎসার সময় আপনাকে এরকম কিছু বলছিল? বলছে কি যে বলছিল অনেক ভাই বন্ধুগুলোও বলছিল কি যে সুগার ভালো তো হবে না কিন্তু কন্ট্রোল থাকবে। তো আমার দীর্ঘ বিশ্বাস মানে ফার্স্টে ওষুধ লিয়ে গেলাম তো আমার অনেকটি কমে গেছিল। আচ্ছা আচ্ছা, তো আমার মানে পুরোটাই বিশ্বাস হয়ে গেলই আমি ভালো হবো এখানে। তো বিশেষ করে একটা মানুষ যখন কোনো একটা জিনিসের উপরে বিশ্বাস করতে শুরু করে তখন তার সেইভাবে ব্রেন কিন্তু কাজ করে এবং সেইরকম হরমোনগুলো নিঃসরণ হতে থাকে এবং সত্যি সত্যি সেই কাজটা সাকসেসফুল হয়। এবং আমরা বিশেষ করে একটা উদাহরণ দিলে মানে খুব সহজভাবে মানুষ বুঝতে পারবে যে একটা হাতিকে ওই একটা হাতিকে কী করা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল, মানে বাচ্চা ছিল যখন তখন সেই হাতির মালিক কী করেছিল, বেঁধে রেখেছিল। সেই হাতি যখন বড় হয়ে গেছে তখন ওই বড় হয়ে ওই দড়ি দিয়ে বাঁধা আছে, মানে হাতির একটা মনে বিশ্বাস হয়ে গেছে যে মনে হচ্ছে যেন এই মানে দড়ি থেকে ছুটা যাবে না, অথচ সে তাকে দড়িতে মোটা দড়িতে তাকে আটকানো যাবে না কিন্তু হাতির ওই বিশ্বাস হয়ে আছে। তো বিশেষ করে আজকে মানুষের বিশ্বাস হয়ে আছে কি যে সুগার মানে ভালো হবে না, সুগার মানে ভালো হবে না, এই জন্য তারা বিশেষ করে আমাদের সিস্টেমের মধ্যে আসার চেষ্টা করছে না বা আসতে চাইছে না,
কারণ তাদের একটা বিশ্বাস হয়ে আছে যে সুগার মানে ভালো হবে না, কারণ বড় বড় ডাক্তাররা বলে দিয়েছে, বড় বড় যাদের ডিগ্রি আছে তারা বলে দিয়েছে, তারা কীভাবে আমাদের উপরে বিশ্বাস করবে। এই যে একটা মানে ওই হাতির মতোই যে ছোটোবেলাতে তাকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, সেই দড়ি দিয়ে এখন বড় হয়ে যাওয়ার পরে এখনও বাঁধাছে, তার বিশ্বাস যে হাতি মানে রশ্মি ছিঁড়ে সে আসতে পারবে না, অথচ সে আসতে পারবে, এটা খুব সোজা ব্যাপার আর কি। তো এই যে আপনাদের যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার আগে থেকে, হ্যাঁ, কারণ এই অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসতে পারবেন, হ্যাঁ, এটা বিশেষ করে অ্যালোপ্যাথির থিওরি অনুযায়ী ঠিক যে সুগার কখনও ভালো হবে না, হ্যাঁ, লাইফ টাইম ওষুধ খেতে হবে, এটা ওদের থিওরি অনুযায়ী সঠিক। কেন? যে ওদের সিস্টেমের সমাধান নেই, তাহলে যার সিস্টেমের সমাধান নেই সে সিস্টেম থেকে বের হবে কী করে? তো আলহামদুলিল্লাহ যে এটা ভালো হওয়া সম্ভব, এটা আমরা প্রমাণ করে দিয়েছি এবং আমাদের সিস্টেমে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটাও আমরা প্রমাণ করে দিয়েছি বিভিন্ন ভিডিওতে। এবং আজকে যে আমাদের ভাই আছে, আমাদের একজন পেশেন্ট, তার সাথেও সাক্ষাৎ করে আপনাদেরকে আমরা দেখালাম। তো বিশেষ করে যারা এই ধরনের হয়তো বিশ্বাস করতে চাইছে না বা যারা হয়তো বিভিন্ন রকমের মানে ভাবছে আর কি, তো তাদের ব্যাপারে আপনার কী মেসেজ থাকবে, তাদেরকে আপনি কী বলবেন? তাদের ব্যাপারে মেসেজ এটাই থাকবে কি যে আমার তো সুগার ভালো হতো না, কিন্তু এখানে এসে আমার সুগারটা ভালো হয়ে গেছে, পুরোপুরি নির্মল হয়ে গেছে। আপনারা ঘে যদি সুগার থাকে তো আপনারা এখানে আসেন পিচ লাইব্রেরিতে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আপনারাও। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমরা আর ভিডিও আগে বাড়াতে চাইছি না, তো যদি আপনারা মনে করেন যে আমরা চিকিৎসা এখান থেকে আমরা নিতে চাই, তো আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, এই ডায়াবেটিস সেন্টার থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন, আমাদের শুক্রবার বন্ধ থাকে। এবং আপনারা আমাদের এখানে চিকিৎসা করার জন্য আসতে হলে আপনাদের আগেই নাম লিখিয়ে দেবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9732624907। এবং বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে চান, তারা আমাদের বাংলাদেশের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ করবেন তারা, আমাদের সেই নাম্বারটি হচ্ছে 01778401212। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং বাংলাদেশ থেকেও চিকিৎসা আপনারা পাবেন। এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে অনেকেই আমাদের যে অনলাইনে চিকিৎসা করে ভালো হয়েছে, তারও আমাদের কিছু কিছু ভিডিওগুলো আছে এবং অনেকেই আমাদের কাছে এখনও চিকিৎসা করাচ্ছেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের শেষ মেসেজ এটাই থাকবে যে যেহেতু এই ডায়াবেটিস নামক রোগ থেকে ভালো হওয়া সম্ভব, এই জন্য মানুষ যেহেতু এটা ভুলের মধ্যে এখন পর্যন্ত আছে, এই জন্য এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দিন, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন, আপনাদের নিজস্ব চ্যানেলে আপলোড করার মাধ্যমে, আপনাদের নিজস্ব পেজে আপলোড করার মাধ্যমে মানুষের কাছে এটা পৌঁছে দিন। এবং এই রোগ যে ভালো হওয়া সম্ভব তার প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে আসুন, তাহলে আপনারা আরও বেশি তথ্য পাবেন, বেশি বুঝতে পারবেন। তো আজকে ভিডিও ছিল আমাদের এই পর্যন্তই, আল্লাহ সুবহানাল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।